দেখো গতকাল দিনভর এই যে তদন্ত চালায় পুলিশ এবং তারপর বেশ কয়েকজনকে প্রথমে আটক করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেখা যায় যে ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন রয়েছে এবং এরপর তিনজনকে গ্রেপ্তার যাদেরকে করা হয়েছে তাদের মধ্যে শম্ভু সর্দার, সে মলয় দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ এবং যখন মলয় দত্তকে গুলি চালানো হচ্ছে তখন শম্ভু সর্দার সেখানে উপস্থিত এবং শম্ভু সর্দার তখন গুলি চালায়। এবং যেটা জানা যাচ্ছে যে এই শম্ভু সর্দারই মলয়কে নিয়ে সে হাসপাতালে নিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে অরিজিৎ পোদ্দার ওরফে সানি এবং শেখ শাহিদ ওরফে ভিকি এই দুজন বাচ্চা সিংহ অর্থাৎ বিশ্বনাথ সিংহের সঙ্গী। এই যে যখন ঘটনা ঘটছে তখন প্রথম থেকেই পুলিশের যেটা অনুমান হচ্ছিল যে চারজন সেখানে উপস্থিত, এই চারজন সেখানে যখন উপস্থিত গুলি চালার আগে বেশ বদানুবাদ বেশ বড় পর্যায়ে যায় এবং যেটা জানা যাচ্ছে যে সেখানে এমনটাও সূত্রের খবর যে প্রমোটিং বিবাদেরকে কেন্দ্র করে এই বদানুবাদ এবং তারপরে গুলি চালানো হয়েছে। যে ফায়ারআর্মস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর একটি উদ্ধার হলো, যেটা দেখা গিয়েছে সেটা কোনো লাইসেন্স কাউন্ট নামে ছিল না এবং তার সঙ্গে সঙ্গে এই ফায়ারআর্মস গুলো তারা কোথা থেকে জোগাড় করে এনেছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রমোটিং বিবাদকে কেন্দ্র করে ভর দুপুরে যেভাবে গুলি চালার ঘটনা ঘটলো তাতে এলাকার বাসিন্দারা কিন্তু আতঙ্কিত। ধন্যবাদ আবির। বুধবার থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি হতে পারে, আশার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। হতে পারে কালবৈশাখীও। মঙ্গলবার মুষলধারে বৃষ্টি হয় কার্শিয়াংয়ে। চাতক পাখির দশা যখন দক্ষিণের তখন স্বস্তির বৃষ্টিতে ভিজল উত্তর। ভর দুপুরেই কার্শিয়াংয়ে নামলো সন্ধে, জ্বালাতে হলো গাড়ির হেডলাইট। উত্তরের এই ছবি দেখে দক্ষিণবঙ্গবাসীর প্রশ্ন, কবে অসহ্য গরম থেকে নিষ্কৃতি পাবেন তাঁরা? এই পরিস্থিতিতে আসার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকে শনিবার অবধি বৃষ্টি হতে পারে কলকাতায়, হতে পারে কালবৈশাখীও। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও 24 ঘন্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে 42 থেকে 43 ডিগ্রির মধ্যে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সঞ্জন মিত্র ও মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।